বৃষ্টির সময় বাইকটা মানে সবচাইতে ক্লিন রাখার একটা উপায় আছে, এবং সেই উপায়টা হচ্ছে বাইক নিয়ে বের না হওয়া। তো আজকে আসেন, বৃষ্টিতে বাইকের কী কী ক্ষতি হয় এইগুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করি। ব্রেক অয়েল নষ্ট হয়ে গেছে, ব্রেক অয়েল একদম দেখেন কালো হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা যাচ্ছি বাইকটার একটা সার্ভিসিং দেওয়ার জন্য, একটা মিনিমাম একটা সার্ভিসিং দিব আর কি, ঠিক আছে? মানে ওরকম মাস্টার সার্ভিসিংয়ের মতো হেভি কোনো সার্ভিসিং না, আপনারা এটাকে জেনারেল সার্ভিসিংও বলতে পারেন, কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম জিনিসটাই আসলে মানে কী কী করতে হবে সবই আমার জানা, মানে ওরকম গদবাঁধা জেনারেল সার্ভিসিং আসলে হবে না বাইকে। দুপুর হচ্ছে, দুপুর না দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, বিকাল বাজে চারটা দশ এখন, আর আমরা বেরোয় পড়ছি। আমরা এই মুহূর্তে আসি হচ্ছে হাতির ঝিলে, আর কোনো বৃষ্টি নাই, কোনো মেঘ নাই, একদম ফকফকা রোদ, ঝকঝকা আকাশ একদম বলতে গেলে। তো তার মানে এই না যে বর্ষাকালে বৃষ্টি হয় না, রাত্রেবেলা কিন্তু ঠিকই বৃষ্টি হয়েছে, এখন আবার ঝকঝকে একটা রোদের কারণে আসলে আর কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি হয়। আর বৃষ্টির সময় কিন্তু আমাদের বাইকগুলোর আসলে অনেক ক্ষতি হয়। বৃষ্টির সময় বাইকটা মানে সবচাইতে ক্লিন রাখার একটা উপায় আছে, এবং সেই উপায়টা হচ্ছে বাইক নিয়ে বের না হওয়া। বাইক নিয়ে যদি আপনারা বের না হন তাহলে আপনার বাইকটা পরিষ্কার থাকবে, কিন্তু এই কি আর সম্ভব বলেন? বাইক তো একটা প্রয়োজনের জিনিস, আপনার বৃষ্টি হলেও তো আপনাকে ঠিকই বেরোতে হবে। তো এই জন্য আপনিও যেমন বের হন, আপনার সাথে সাথে বাইকও বের হয়ে পড়ে এবং বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন হয়। আচ্ছা, আসলে অনেকের মাথায় একটা কোশ্চেন থাকে যে বৃষ্টিতে আসলে বাইকের কী কী ক্ষতি হয়। তো আজকে আসেন, বৃষ্টিতে বাইকের কী কী ক্ষতি হয় এইগুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করি। আরে এখানে সিএনজি মনে হয় নষ্ট হয়ে গেছে, সাইড করে মনে হয় কাজ চলতেছে, সিএনজির পুরো রাস্তার পাশে কাজ করে ফেলছে। বৃষ্টিতে সবচাইতে বেশি বা সবার আগে যে জিনিসটার ক্ষতি হয় সেটা হচ্ছে আপনার বাইকের টায়ার। বাইকের টায়ার নর্মাল সময়ে যে পরিমাণ না ক্ষয়ক্ষতি হয়, মানে যে পরিমাণ ক্ষয় হয়, তার চাইতে আরও বেশি ক্ষয় হয় হচ্ছে বর্ষাকালে। তো বর্ষাকালে এত ক্ষয়ের কারণ কী? বর্ষাকালের ক্ষয়ের কারণ কী এটা এর আগেও বলেছি, সেটা হচ্ছে বালু এবং পানি দুইটার সহ অবস্থান, মানে বায়ু আর বায়ু বলতেছি কেন রে ভাই, বালু বালু আর পানি এই দুটো যখন একসাথে হয় তখন ওইখানে খুব তাড়াতাড়ি ক্ষয় হইতে থাকে আর কি যে কোনো জিনিস। তো এই কারণে আপনার টায়ারটা আসলে সবচেয়ে বেশি ক্ষয় হবে। বালু তো সবসময় রাস্তায় থাকেই, আর বৃষ্টির সময় পানি চলে এলো, দ্যাটস ইট, কাজ শুরু। আরে ভাই জ্যামে পড়ে গেছিলাম, কী আর বলবো, যাই হোক জ্যাম তো না, অ্যাকচুয়ালি সিগন্যালে পড়ছিলাম, সিগন্যাল থেকে বেরোয়েছি, সামনে মনে আবার জ্যাম করবো, আর এই সময় আসলে একটু জ্যাম ট্যাম হইতেই পারে। তো যেটা নিয়ে কথা বলছিলাম আর কি, এই বালু আর পানি একসাথে হয়ে মোটামুটি আপনার টায়ারের মানে 14টা বাজানোর জন্য সে রেডি হয়ে থাকবে বর্ষাকালে। তো এই হচ্ছে অবস্থা। এরপরে ধরেন যে আরও কিছু মুভিং পার্ট আছে যেসব পার্টগুলোতে আসলে ক্ষতি হয়, যেমন ধরেন যে আপনার বাইকের যে ব্রেক প্যাড অথবা ব্রেক শু, এসব জায়গাগুলো তো মুভিং পার্ট। তো এইসব জায়গাগুলোর ভিতরে এই বালু ঢুকে যায়, রাস্তার বালু, আর এখানে পানি যায়, এরপরে যেহেতু বুঝতেছেন খেলা শুরু। নেক্সট যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে যে চেইনেও আসলে ক্ষতিটা ওই একই রকম, মানে বালু আর পানি একসাথে হয়ে চেইন এবং আপনার স্প্রকেট বেশি বেশি ক্ষয় হতে থাকবে। বালু তো আগে থেকেই আমাদের চেইনে মোটামুটি আটকাই থাকে, পানি আসলে মোটামুটি কাজ শুরু আর কি, ক্ষয়ের কাজ শুরু, এই হচ্ছে আর কি অবস্থা। তো সব মিলায়ে এইগুলোই অ্যাকচুয়ালি এইসব মুভিং পার্টগুলোতে সবচাইতে বেশি ক্ষতি হবে বৃষ্টির দিনে আপনার বাইকে। এই ছাড়া আরও কয়েকটা জায়গা আছে যেগুলো আসলে বেশ ইম্পর্টেন্ট কিন্তু ওইভাবে মুভিং পার্টের মধ্যে পড়ে না, যেমন হচ্ছে যে আপনার বাইকের চেসিস। আপনার বাইকের চেসিসের উপরে একটা কালার দেওয়া থাকে, এবং কালারটা মোটামুটি অনেক ভালো গ্রেডের কালারই দেওয়া থাকে বাইকের যেসব চেসিসে যেই কালারগুলো দেওয়া থাকে, কিন্তু অনেক দিন ধরে বৃষ্টির পানি এবং ময়লা কাদা এগুলো জমে জমে দেখা যায় যে এই পেইন্টের যে কোয়ালিটিটা এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, পেইন্টের টেম্পারটা আস্তে আস্তে চলে যায়, এবং এরপরে যখন পেইন্টটা যখন চলে যাবে তখন হচ্ছে ওই জায়গাটা তো ওপেন হয়ে গেল, এরপরে ওইখানে মরিচা ধরা শুরু করবে। তো এইভাবে মনে করেন আস্তে আস্তে বৃষ্টির কারণে আমাদের চেসিসের ভিতরে মরিচা তৈরি হওয়া শুরু হবে আর কি, মানে রঙটা একবার চলে গেলেই ওই সব জায়গায় মরিচা, রঙ চলে যাবে মানেই মরিচা শুরু হয়ে যাবে।
তো চেসিস আর ইঞ্জিন বুঝুন তো, এই দুটো আসলে আপনার বাইকের সবচেয়ে মেইন পার্ট, এই দুটো আপনি আসলে চেঞ্জ করতে পারবেন না, বাকি সব চেঞ্জ করতে পারবেন কিন্তু চেসিস আর ইঞ্জিন তো চেঞ্জ হবে না। তো এটা হচ্ছে খুবই একটা বড় ব্যাপার চেসিসটা ঠিক রাখা, কারণ আলটিমেটলি চেসিসটাই তো আপনার বাইকের কঙ্কাল। তো বৃষ্টিতে আসলে কী কী ক্ষতি হয়, মেইন যে ক্ষতিগুলো হয় এগুলো আর কি আপনাদেরকে বললাম আর কি। এর বাইরেও আসলে ছোটোখাটো কিছু ব্যাপার আছে যেসব জায়গায় আপনার মানে প্রবলেম ক্রিয়েট করতে পারে, যেমন ধরেন আপনার এই যে ব্রেক লিভার, ক্লাচ লিভার বা এগুলার যে কেবলগুলো, এই কেবলের ভিতরে পানি ঢুকে অনেক সময় দেখা যায় যেগুলো জ্যাম করে ফেলে, তো এরকম হইতেই পারে আসলে। তো ব্রেক লিভার, ক্লাচ লিভার এগুলো আসলে একটা নির্দিষ্ট সময় পরপর আসলে চেঞ্জ করে ফেলতে হয়, তো যদি বেশি দিন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে ফেলতে পারেন, মানে অয়েল টয়েল দিয়ে ক্লিন ক্লিন করে হয়তো বা কিছুদিন চালানো যায় কিন্তু আসলে বেশি দিন চলে না, আলটিমেটলি একটা সময় যে আপনাকে চেঞ্জ করতেই হবে। মানে এমন ভাববেন না যে আসলে এসব ব্রেক কেবল, ক্লাচ কেবল এগুলো মনে হয় ক্লিন করে করে আজীবন চলবে, ভাই আজীবন চলবে না, একটা সময় চেঞ্জ করে ফেলতে হবে আসলে। আর মোটামুটি এই তো অনেক অনেক ক্ষতির কথা বলে ফেললাম, বর্ষাকালে কী কী ভৌতিক ব্যবসা ঘটে যাবে আপনার বাইকের সাথে সেগুলো আসলে বললাম আজকে। তো ভয় পাওয়ার কিছু নাই, আপনার বাইকটা আসলে ক্লিন রাখা, সপ্তাহে একদিন মানে বৃষ্টির মধ্যে প্রবল বৃষ্টিতে ধরেন আপনার বাইকটা সবসময় চালাতে হচ্ছে কাদা ময়লার ভিতরে, সেক্ষেত্রে যেটা করবেন সপ্তাহে অ্যাটলিস্ট একদিন আর কি বাইকটা ওয়াশ করে নেবেন, ঠিক আছে আবার ময়লা হয়ে যাবে ঠিক আছে, তারপরও এক সপ্তাহ পরপর আসলে একটা ওয়াশ দিয়ে দিবেন। মানে এটা হচ্ছে বেশি ওয়াশ করাইলে কিন্তু আবার প্রবলেম আছে, বেশি ওয়াশ করলে আপনার বাইকের আবার ওই যে চেসিসের কালার নষ্ট হয়ে আপনার মরিচা ধরা শুরু হয়ে যেতে পারে, বা অন্যান্য অনেক জায়গায়ও মরিচা ধরতে পারে, আপনার বল লেসারেও মরিচা ধরতে পারে। তো কথা বলতে বলতে পথ চলতে চলতে বুঝতেই পারতেছেন আমরা চলে আসছি মিরপুর ষাট ফিটে, আর মিরপুর ষাট ফিটের সেই আইকনিক ভাঙ্গা রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, মনে হয় ঢাকা শহরের মধ্যে মানে আসলে সিটি কর্পোরেশনের আন্ডারে এরকম রোড মনে হয় আর কোনোটা আছে কি না এই মুহূর্তে আমি জানি না, মানে টপের দিকেই থাকার কথা রাস্তাটা। আরে ভাই ভাঙ্গা চূড়া রে, সামনে রিক্সা পড়ছে, রিক্সা আগেইতেই পারতেছে না ভাঙ্গার মধ্যে। তো বাইকটা আজকে আমরা ছোটোখাটো একটা সার্ভিসিং দিব আর কি, আমরা যাচ্ছি হচ্ছে মোটো রিফ্রেশ বিডিতে, মোটো রিফ্রেশ বিডির নামটা চেঞ্জ হয়ে গেছে, ওদের নাম করবো হচ্ছে মোটো হান্ট বিডি। তো গুগল ম্যাপে আসলে সার্ভিস দিলে পাওয়া যায় মোটো হান্ট বিডি, তো আমরা মোটো হান্ট বিডিতে এখন যাচ্ছি আর কি। সো লেটস গো। ওকে, বাইকটা তুলে ফেলছি আমরা, বাইক মোটামুটি পরিষ্কারই আছে কিন্তু গতকালকে একটু বৃষ্টিতে ভিজছিল আর কি, কিন্তু ওভারঅল কিন্তু বাইক পরিষ্কারই, একটু ঝাড়াটা দিয়ে নিলেই হয়ে যাবে, ক্লিন আছে বাইকটা। এই দেখেন নতুন একটা জিনিস পাওয়া গেল, ব্রেক অয়েল নষ্ট হয়ে গেছে, ব্রেক অয়েল একদম দেখেন কালো হয়ে গেছে, ব্রেক অয়েল টেম্পার শেষ হওয়ার কারণে নির্দিষ্ট সে কিলোমিটার থাকে, মাস অথবা কিলোমিটার, বছর দুই বছর অথবা আপনার 20,000 কিলোমিটার, তার ভিতরে এটা 23,000 ambitions in the right mind can take you so far, it's like you lived a few lifetimes, take off from a break off from the weak minds, they can stay soft, you can change lives, you create thoughts, never waste time, you got one shot, you got one life, better pop off, what do you like, make a dream job, no 9-5, no mean boss, just my life and free thoughts. Okay, bike er kaj shesh, ebar bike jabe wash. ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ, আর কী কী পাশপাতি গেছে আর কি এখানে দেওয়া আছে, এবং আমাদের ব্রেক প্যাড নিচে হচ্ছে 600 টাকা, আর এখানে দিচ্ছে হচ্ছে সুইচ, ব্রেক সুইচ, ব্রেক সুইচ 150, আর পুশ ক্লিপ হচ্ছে 80 টাকা, আর ব্রেক অয়েল হচ্ছে 250 টাকা, ব্রেক অয়েল বলতে যেটা ব্রেক ফ্লুইড। আরে আকাশে তো মেঘ করছে অল্প অল্প, বৃষ্টি হবে কি না কে জানে, বৃষ্টি আর চাই না, বৃষ্টি হলে বাইকটা আবার ময়লা হয়ে যাবে। বাইকটা মোটামুটি একটা হালকা ওয়াশ দিয়ে নিয়ে আসছি, মানে কোনো সাবান টাবান দেয় নাই, খালি পানি মেরে দিছে, যেটা ওদের ভাষায় বলা হয় আর কি, পানি মেরে দিছে। বাইকের ব্রেক মনে করেন যে একেবারে মার মার কাটকাট অবস্থা, ধরলেই মনে করেন জায়গায় ব্রেক, এরকম একটা অবস্থায়। চলেন এখান থেকে হচ্ছে আমরা বামে যাই, ডাকঘর রোডের দিকে চলে যাই।
এদিকটা মোটামুটি একটা মার্কেট প্লেস হয়ে গেছে এখন, ভালোই বাজার বসে, অনেক অনেক মানুষ আছে, ক্রেতা আছে, বিক্রেতা আছে। তো আজকে বাইকটা সার্ভিসিং করাইলাম, মানে মোটামুটি ইস্যু যেগুলো ছিল সেগুলো তো আমি মোটামুটি লিখেই নিয়ে আনছিলাম বাসা থেকে। আপনারাও যখন সার্ভিসিংয়ে যাবেন তখন অবশ্যই অবশ্যই লিখে নিয়ে যাবেন যে আপনার কী কী সমস্যা আছে, নাহলে ওই সময় যে ইনস্ট্যান্ট মনে থাকে না, দেখবেন এইটা ভুলে গেছেন ওইটা ভুলে গেছেন এরকম একটা অবস্থা, ঠিক আছে? লিখে নিয়ে যাবেন, লিখে নিয়ে যেয়ে এক এক করে পয়েন্ট আকারে বলবেন, দেখবেন যে ওনারা আস্তে আস্তে মানে সবগুলো ঠিক করে দিবে আর কি। মানে আপনারা যদি সমস্যাই না বলতে পারেন ঠিক মতো তাহলে কীভাবে হবে? অনেকে আবার দেখা যায় যে সমস্যা লিখতে 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 অনেক লম্বা লিস্ট করে ফেলে, বেশি লিস্ট লম্বা করেন না তাহলে কিন্তু সার্ভিসিং ভালো হয় না, অল্প অল্প করে সার্ভিসিং করান, ওইটার সার্ভিসিংটা অনেক ভালো হবে। তো মোটামুটি আমার বাইকের যে ব্রেক যে ফ্লুইড আর কি, ব্রেক ফ্লুইডের যে অবস্থা এটা কিন্তু আসলে আমি জানতামই না, কিন্তু আজকে মানে কাজ করাইতে যেয়ে বুঝলাম যে হ্যাঁ ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করতে হবে। ব্রেক প্যাডটা যে চেঞ্জ করতে হবে এটা আমি জানতাম, সামনের ব্রেক প্যাডটার অবস্থা খারাপ ছিল, কিন্তু পিছনেরটার যে ঠিকঠাক ছিল এটা আমি জানতাম, কিন্তু ব্রেক ফ্লুইড যেহেতু চেঞ্জ করছি, ব্রেক ফ্লুইড চেঞ্জ করলে আসলে সামনে পিছনে দুইটাই করে ফেলা উচিত, কারণ ব্রেক ফ্লুইড তো আসলে একটা কৌটা কেনা হয় তো বাকিটা হুদাই নষ্ট হবে আসলে, যদি কারণ ব্রেক ফ্লুইড কিন্তু রেখে দেওয়া যায় না, একবার খোলা হয়ে গেলে ব্রেক ফ্লুইডের কিন্তু ওটা রেখে দিলে ভালো থাকে না, আগের মতো পারফরমেন্স দেয় না, ব্রেক ফ্লুইড একদম তাজা তাজা তরতাজা ইউজ করতে হয়। নৌকায় দোলানি দিতেছে আর এটার আশেপাশে আসলে মানুষজনের খালি চিল্লানি শুনি খালি, মানে এটাতে উঠে আর চিল্লায় ভয়ের চোটে, থ্রিলের চোটে চিল্লায়। ওকে এবার একটু টান দেওয়া হোক এখানে, সেই 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 অবস্থা বাইকের, বাইকের চেনটা অ্যাডজাস্ট করা হয়েছে যার ফলে আরও স্মুথ রান করতেছে বাইকটা, সেই লাগতেছে সেই। ওকে এই রাস্তাটা আমার খুব পছন্দের একটা রাস্তা, দিন হোক বা রাত হোক এই রাস্তাটা কিন্তু মানে সবসময় বেশ ফাঁকা থাকে, একবার রাস্তাটার মধ্যে ঢুকে পড়তে পারলেই মোটামুটি ফাঁকা বেশ ভালোই টান দিয়ে দেওয়া যায়। আর এই রাস্তায় মোটামুটি সবাই বেশ ভালো গতিতেই বাইক চালায় আর কি। তো আজকের মোটামুটি সার্ভিসিং তো শেষ করে এলাম, আসলে ইচ্ছা ছিল যে ছোটোখাটো একটা সার্ভিসিং হবে, কিন্তু যেসব প্রবলেম মোটামুটি অ্যারাইজ করছে সবগুলোই মোটামুটি মানে কাজ করা আসছি, কারণ প্রবলেম আসলে রাখতে নাই, দেখলাম যে ব্রেক ফ্লুইডের অবস্থা খারাপ, ব্রেক ফ্লুইড চেঞ্জ করে ব্রেক প্যাড চেঞ্জ করে সব ঠিকঠাক করাই নিলাম, আর এখন ফলশ্রুতিতে কঠিন ব্রেকিং পাচ্ছি, মানে ব্রেকের উপর একটা আলাদা রকমের কনফিডেন্স চলে আসতেছে মানে বলতে গেলে আর কি, মানে ব্রেকের বাইটটা একদম মানে কড়া একটা বাইট দিচ্ছে ব্রেকের। তো মোটামুটি এইটাই, বর্ষাকালে কিন্তু আমাদের ব্রেকের অনেক ক্ষতি হয় কারণ ব্রেক প্যাডগুলোর মধ্যে বালু ঢুকে এবং ব্রেক প্যাডের ক্ষতি হয়, ব্রেকের ডিস্কেরও ক্ষতি হয়, তো বর্ষাকালে আসলে সার্ভিসিংটা একটু বেশি বেশি করা উচিত। মানে ধরুন আপনি নর্মাল টাইমে যদি 3000 কিলোমিটার পরপর যদি আপনি সার্ভিসিং করান তাহলে সেক্ষেত্রে বর্ষাকালে এটা হবে হচ্ছে 1500 বা 2000 কিলোমিটার পরপর, নাহলে যেটা হবে যে বাইকের আসলে ক্ষতিটা একটু বেশি বেশি হবে। তো আজকে আমরা বাইকের কাজ করালাম হচ্ছে মোটো হান বিডি থেকে, আর এটার নাম আগে ছিল হচ্ছে মোটো রিফ্রেশ বিডি, তো ওই একই কথা, মোটো রিফ্রেশ বিডি মোটো হান বিডি একই দোকান, আসলে নামটা চেঞ্জ হয়েছে কিন্তু সার্ভিসটা কিন্তু সেই আগের মতোই রয়েছে, এবং এবারেও আমি সার্ভিসে একদম পুরোপুরি স্যাটিসফাইড, মানে আমার ব্রেকটা এত সুন্দর কাজ করতেছে আমি আসলে বুঝি নাই যে আমার ব্রেক ফ্লুইডের সমস্যা, আমি ব্রেকের প্রবলেম বলার পরপরই ওনারা সব কিছু চেক করে বের করছে যে ব্রেক ফ্লুইডের টেম্পার শেষ। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা, ব্রেক ফ্লুইডের কাজটা মানে ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করে মোটামুটি অনেক অনেক স্মুথ চলতেছে বাইকটা এখন। তো বর্ষাকালে আসলে আমাদের বাইকের মানে যত্নটা একটু বেশি দরকার, আসলে ধরেন নর্মাল টাইমে আপনি যদি 3000 কিলোমিটার পরপর সার্ভিসিং করান তাহলে মানে বর্ষাকালে আপনাদের এখানে 1500 বা 2000 বা 1800 কিলো এর ভিতরেই আসলে সার্ভিসিংটা করায় ফেলা উচিত, কারণ বর্ষাকালে ক্ষতিগুলো একটু বেশি বেশি হয়, আর বর্ষাকালে ক্ষতি এড়ানোর একমাত্র উপায় হচ্ছে যে বাইকটা বাসায় রাখা, বাইকটা বাসা থেকে বের না করা, কিন্তু কীভাবে পারবেন বলেন, বাইক তো আসলে আমরা কাজেই বের করি, যদি স্পোর্টস বাইক থাকে এবং আপনার অন্যান্য আরও কমিউটার বাইক থাকে সেক্ষেত্রে আপনি বর্ষার দিনে হয়তো বা স্পোর্টস বাইকটারে বাসায় রেখে আসতে পারেন যত্নস্বরূপ আদর আত্তি করে, কিন্তু আসলে বাইক তো আসলে যেটা নিয়ে বেরোবেন ওটার তো ক্ষতি হবেই,
তো বর্ষাকালে এই ক্ষয়ক্ষতিগুলো কমায় আনার জন্য আসলে একটু বেশি বেশি সার্ভিসিং করতে হবে এবং বাইকটাকে একটু ক্লিন রাখতে হবে, যতটা সম্ভব ওয়াশ করে রাখতে হবে। আর কথা বলতে বলতে আমরা তো এখানে জ্যামে পড়ে গেছি, চলেন জ্যাম থেকে একটু বের হই, এরপরে আসতেছি আমরা। আর মোটোহন বিডিতে একই সাথে পেয়ে গেছি হচ্ছে পার্সপাতি। মোটোহন বিডিতে এর আগে পার্সপাতি রাখা হতো না, তো পার্সপাতির জন্য দেখা যেত যে অন্য দোকান ঘুরে আবার পার্সপাতি নিয়ে আসতে হতো, কিন্তু মোটোহন বিডিতে দেখতেছি যে এখন মোটামুটি ওনারা নিজেরাই পার্সপাতি রাখা শুরু করে দিচ্ছে এবং পার্সপাতি কিন্তু অরিজিনালগুলোই রাখতেছে, অরিজিনাল এবং মানে যেটা একদম স্টক পার্স যে আর কি, স্টক যে মালটা ওইটাই রাখতেছে আর কি তারা। তো প্রাইসের দিক দিয়েও কিন্তু বেশি রাখে নাই, একদম সেম প্রাইস, মার্কেটে যে প্রাইস ওই প্রাইসই, আলাদা এক্সট্রা কোনো চার্জ রাখে নাই ওনারা। তো সব মিলাই কিন্তু মানে সার্ভিসিং কিন্তু খুবই ভালো, মানে পার্টসও পাওয়া যাচ্ছে, পার্টসের দামও ঠিক আছে, পার্টসের কোয়ালিটিও ঠিক আছে এবং সার্ভিসিং কোয়ালিটিও ঠিক আছে। তো সব মিলাই আর কি মোটামুটি একটা উইন উইন সিচুয়েশন। আর মোটোহন বিডির ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট ব্যাপার স্যাপার এবং অ্যাড্রেস দিয়ে দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশনে। তো মোটামুটি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর ভিডিওটা আশা রাখতেছি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার। এই জ্যামের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করে দিই, সবাই ভালো থাকবেন, বাই বাই।